বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। লকডাউনের সময় নিশ্চয়ই বাসায় আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। লকডাউনকালীন করোনার সময় যে সমস্যাগুলো হচ্ছে, যে তোমরা প্রতিষ্ঠানে এসে ক্লাসগুলো করতে পারছো না, এই জন্যই কিন্তু আমাদের আজকের এই আয়োজন, তোমাদের সবাইকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে পাঠদান করব সেটি হচ্ছে ভূগোল প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের বায়ুর চাপ বলয়গুলো সম্পর্কে। আমরা আজকে বায়ুর চাপ বলয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বায়ুর তাপ বলয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আসলে বায়ুর তাপ বলয় এবং চাপ বলয় দুটো একে অপরের সাথে খুবই কাছাকাছি সম্পর্ক, দুটোই আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। আমরা তাপ বলয় নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা বায়ুর চাপ বলয় নিয়ে আলোচনা করব। তাহলে বায়ুর চাপ কী তোমরা জানো? বায়ু কী করে? উপরে নিচে আমাদেরকে চাপ দেয়। মাধ্যাকর্ষণ শক্তির কারণে এই চাপগুলো যে দিচ্ছে আমাদের বায়ুমণ্ডলে প্রতি বর্গ মিটারে, এটাকেই বলা হচ্ছে বায়ুর চাপ। আর দেখা যায় একই ধরনের বায়ুর চাপ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিক পর্যন্ত বৃত্তাকারে অবস্থান করছে, আর এই অবস্থানটাকে আমরা বলছি বলয়, অর্থাৎ বায়ুর চাপ বলয়। পৃথিবীতে দুই ধরনের বায়ুর চাপ দেখা যায়, একটি হচ্ছে উচ্চচাপ আর দ্বিতীয়টি হচ্ছে নিম্নচাপ। কয় ধরনের চাপ দেখা যায় বায়ুর? চাপ দেখা যায় দুই ধরনের, এক হচ্ছে উচ্চচাপ আর দুই হচ্ছে নিম্নচাপ। সমগ্র পৃথিবীতে মূলত সাতটি চাপ বলয় দেখা যায়, এর মধ্যে তিনটি হচ্ছে নিম্নচাপ বলয় আর চারটি হচ্ছে উচ্চচাপ বলয়। আমরা এখন এই বায়ুর চাপ বলয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখো একটা চিত্র আমরা এঁকেছি, সারা পৃথিবী জুড়ে বায়ুর যে চাপ বলয়গুলো আছে সে চাপ বলয়গুলোকে উচ্চচাপ এবং নিম্নচাপ স্থান অনুযায়ী আমরা দেখো এখানে চিত্রে এঁকে রেখেছি। প্রথমেই হচ্ছে সুমেরু, সুমেরুতে উচ্চচাপ দেখা যায়। তারপরে হচ্ছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরুর কাছাকাছি যে সুমেরু বৃত্ত আছে সেখানে নিম্নচাপ বলয় দেখা যায়। কর্কটীয় অঞ্চল, কর্কটীয় অঞ্চলে উচ্চচাপ দেখা যায়। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে। নিরক্ষীয় অঞ্চলে কোন চাপ দেখা যায়, কোন ধরনের চাপ বলয়? নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় দেখা যায়। মকরীয় অঞ্চলে উচ্চচাপ দেখা যায়। কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ দেখা যায় এবং কুমেরুতে উচ্চচাপ দেখা যায়। এই সাতটি চাপ বলয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের এই পৃথিবীতে যে বায়ু প্রবাহগুলো আছে, বিভিন্ন ধরনের বায়ু প্রবাহ, সে বায়ু প্রবাহের ক্ষেত্রে কিন্তু এই চাপ বলয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা প্রথমেই চাপ বলয়গুলো নিয়ে যখন আলোচনা করব, তখন শুরু করব নিরক্ষীয় অঞ্চলের নিম্নচাপ বলয় থেকে। নিরক্ষীয় নিম্নচাপ বলয়, যখন আমরা নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের চাপ বলয় দেখব, দেখো যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে নিরক্ষীয় অঞ্চলে সূর্য কীভাবে কিরণ দেয়, একদম লম্বভাবে কিরণ দেয়, খাড়াভাবে। নিরক্ষীয় অঞ্চলে এখানে যদি সূর্যের অবস্থান হয় তাহলে নিরক্ষীয় অঞ্চলে কীভাবে কিরণ দিচ্ছে, লম্বভাবে। অন্যান্য অঞ্চলে কীভাবে কিরণ দিবে দেখো, অন্যান্য অঞ্চলে আমি তাপবলয়গুলো যখন আলোচনা করেছিলাম তখনও বলেছিলাম যে নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপ খাড়াভাবে পড়ে, সূর্যের তাপ খাড়াভাবে পড়ে, আর অন্যান্য অঞ্চলে ধীরে ধীরে অক্ষাংশ অনুযায়ী কীভাবে পড়তে থাকে, তির্যকভাবে পড়তে থাকে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে যেহেতু সূর্যের তাপ খাড়াভাবে পড়ে, তাহলে সূর্যের তাপের কারণে এই নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপ খাড়াভাবে পড়ে বলে এই তাপের কারণে
এই অঞ্চলে বায়ু কি হয়? উত্তপ্ত হয়। বায়ু উত্তপ্ত হয়, হালকা হয় এবং প্রসারিত হয়। তোমরা জানো যে হালকা বায়ু, উত্তপ্ত বায়ু যখন প্রসারিত হয় তখন সে কি হয়, উপরের দিকে উঠে যায়। নিরক্ষীয় অঞ্চলও ঠিক একইভাবে এখানে বেশি পরিমাণে সূর্যের তাপ পড়ার কারণে এখানকার বায়ুগুলো উত্তপ্ত হয়, হালকা হয়, প্রসারিত হয় এবং উপরের দিকে উঠে যায়। তাছাড়া নিরক্ষীয় অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের পরিমাণ বেশি। তোমরা যদি মানচিত্র খেয়াল করো তাহলে দেখবে পৃথিবীর ঠিক মাঝখান বরাবর সাগর মহাসাগরগুলো অবস্থিত এবং এখানে জলভাগটা বেশি দেখা যায়। যেহেতু জলভাগ বেশি তাহলে কি হবে, সূর্যের তাপে এখানে কি হয়, জলীয় বাষ্প হয়। সূর্যের তাপে পানিগুলো বাষ্পীভূত হয় এবং জলীয় বাষ্পগুলো এই বায়ুর সাথে মিশে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। আর তৃতীয় যে কারণটি আছে সে কারণটি হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতি, তোমরা জানো পৃথিবী তার নিজ কক্ষপথে কি করছে, 24 ঘন্টায় একবার ঘুরে আসছে। এই যে 24 ঘন্টায় সে ঘুরছে, ঘূর্ণন গতি, এই গতি কিন্তু নিরক্ষীয় অঞ্চলের সবচেয়ে বেশি। ঘন্টায় প্রায় 1700 কিলোমিটার বেগে কি হচ্ছে, ঘুরছে। তাহলে এই যে ঘুরছে এর ফলে এখানকার বায়ুগুলো কি হয়, ছিটকে যাওয়ার প্রবণতা লাভ করে। এর ফলে বায়ুগুলো কি হয়, দুই দিকে, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে ছিটকে চলে যায়। ফলে এখানে কি হয়, বায়ুর চাপ কমে যায়। এই জন্য এখানে সবসময় নিম্নচাপ বিরাজ করে। তিনটি কারণ কি বলেছি, তিনটি কারণের একটি হচ্ছে এখানে সূর্য একদম লম্বভাবে কিরণ দেয়। যেহেতু এখানে লম্বভাবে কিরণ দেয় উত্তাপ বেশি পড়ে, ফলে এখানকার বায়ু উত্তপ্ত হয়, হালকা হয়, উপরের দিকে উঠে যায়। দ্বিতীয়ত কি, এখানে স্থলভাগের পরিমাণ কম, জলভাগের পরিমাণ বেশি, ফলে সূর্যের তাপে এখানে কি হতে থাকে, জলীয় বাষ্প হতে থাকে। আর তোমরা জানো জলীয় বাষ্পপূর্ণ বায়ু হচ্ছে হালকা বায়ু। আর তৃতীয় হচ্ছে এখানে আবর্তন গতির কারণে এখানকার বায়ুগুলো ছিটকে যাওয়ার প্রবণতা লাভ করে, ফলে উত্তর দক্ষিণে কিছু বায়ু কি হয়ে যায়, ছিটকে যায়। এই জন্য এখানে নিম্নচাপ বিরাজ করে, এটাকে বলা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এখানকার বায়ুগুলো কিন্তু যে উপরের দিকে উঠছে সেটা কিন্তু আর নিচে আসার সুযোগ পায় না, কারণ সূর্যের তাপের কারণে কন্টিনিউ এখানে কি হতে থাকে, বায়ু উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠতে থাকে। ফলে দেখা যায় এখানে একটা স্থায়ী নিম্নচাপ বিরাজ করে, স্থায়ী, এবং এই অঞ্চলটা 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে দেখা যায়। এই অঞ্চলটা হচ্ছে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশে এই নিম্নচাপ বলয়টা বিরাজ করে। কত ডিগ্রি, 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে যে বায়ুগুলো প্রবাহিত হয়, এই বায়ুটা ভূপৃষ্ঠ সমান্তরালে প্রবাহিত হয় না, এটি এত ক্ষীণভাবে প্রবাহিত হয় যে বোঝা যায় না। এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় নিরক্ষীয় শান্ত বলয়, এটাকে অবসাদ অঞ্চলও বলা হয়। তাহলে শিক্ষার্থীরা দেখো, আমরা চাপ বলয় থেকে কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয় সম্পর্কে জানতে পারলাম, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এখন আমরা জানব উপক্রান্তীয় উচ্চচাপ বলয়, অর্থাৎ এই যে এখানে আছে ক্রান্তীয় অঞ্চল, এই যে কর্কটীয় উচ্চচাপ বলয় এটা কিন্তু ক্রান্তীয় অঞ্চল, এই যে মকরীয় উচ্চচাপ বলয় এটিও কিন্তু ক্রান্তীয় অঞ্চল। এই দুটো অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে। কেন এই দুটো অঞ্চলে কেন উচ্চচাপ বিরাজ করে? নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল থেকে যে বায়ুগুলো সূর্যের তাপের কারণে উত্তপ্ত হয়ে, হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, সে বায়ুগুলো যত উপরের দিকে উঠতে থাকে তত সে তাপ বিকিরণ করে, তাপ বিকিরণ করে শীতল হতে থাকে। তার পাশাপাশি যত উপরে যায়, তোমরা জানো ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরে যাব তাপমাত্রা তত কমতে থাকে, ফলে শীতল বায়ুর সংস্পর্শে এসে এই বায়ুগুলো কী হতে থাকে, শীতল হয়।
আর যেহেতু এটা নিরক্ষীয় অঞ্চলে নামতে পারে না, কারণ নিরক্ষীয় অঞ্চল থেকে ক্রমাগত বায়ু উপরের দিকে উঠতে থাকে উঠতে থাকে, ফলে দেখা যায় এই বায়ুগুলো উত্তরে এবং দক্ষিণে সরে গিয়ে কিছু কিছু বায়ু কর্কটীয় অঞ্চলে এবং মকরীয় অঞ্চলে গিয়ে নামে। সম্পূর্ণ বায়ু কিন্তু কর্কটীয় উচ্চচাপ অঞ্চলে এবং মকরীয় উচ্চচাপ অঞ্চলে নেমে যায় না, কিছু বায়ু নামে আর বাকি বায়ুগুলো মেরুর দিকে চলে যায়। ফলে দেখা যায় কর্কটীয় অঞ্চলে কি থাকে, নতুন বায়ু নামছে, ফলে এখানে উচ্চচাপ বিরাজ করে। শুধু এই জন্যই নয়, আবার যেহেতু নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বিরাজ করে এবং মেরুতে, দুই মেরুতেই, যেহেতু দুই মেরুতে সূর্যের তাপ পড়ে না বললেই চলে, ফলে এখানে সারা বছর বরফ থাকে, এখানকার বায়ু হচ্ছে শীতল বায়ু, এখানে যেহেতু উচ্চচাপ, এই অঞ্চলের বায়ু ভূপৃষ্ঠ সংলগ্ন দিয়ে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল থেকে বায়ু যখন সোজা উপরের দিকে উঠতে থাকে, সেই অঞ্চলটা তো বায়ুশূন্য থাকবে না, তাই না? এই এই বায়ুশূন্য অবস্থাটাকে পূর্ণ করার জন্য সুমেরু উচ্চচাপ অঞ্চল থেকে এবং কুমেরু উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু কী হতে থাকে, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হতে থাকে। এই বায়ুগুলো প্রবাহিত হওয়ার সময় শীতল বায়ু, যেহেতু ভারী বায়ু, এই বায়ুটা যখন আসে কর্কটীয় অঞ্চলে সুমেরু অঞ্চল থেকে এবং মকরীয় অঞ্চলে আসে কুমেরু উচ্চচাপ অঞ্চল থেকে, তখন সেখানে বায়ুর চাপ কী হয়, দ্বিগুণ হয়। একে নিরক্ষীয় অঞ্চলের বায়ু উপরে উঠে কর্কটীয় অঞ্চলে এবং মকরীয় অঞ্চলে নেমে আসে, আবার দ্বিতীয়ত ভূপৃষ্ঠ দিয়ে সুমেরু উচ্চচাপ বলয় থেকে এবং কুমেরু উচ্চচাপ বলয় থেকেও বায়ু প্রবাহ নিরক্ষীয় অঞ্চলের দিকে যখন আসতে নেয়, তখন যখন কর্কটীয় অঞ্চল বরাবর আসে, সেখানে তখন দুই ধরনের চাপ এসে বায়ুর পরিমাণ বৃদ্ধি করে। ফলে দেখা যায় কর্কটীয় উচ্চচাপ অঞ্চলে এবং মকরীয় উচ্চচাপ অঞ্চলে কি দেখা যায়, বায়ুর প্রবাহ বেশি দেখা যায় এবং এখানে উচ্চচাপ বিরাজ করে। মকরীয় উচ্চচাপ বলয় এবং কর্কটীয় উচ্চচাপ বলয় অঞ্চলেও কিন্তু বায়ু সমান্তরালে বহে না, এখানেও কিন্তু ঘূর্ণিঝড় দেখা যায়। তাছাড়া এখানে বায়ু যেহেতু সমান্তরালে বহে না, এই জন্য এখানেও শান্ত বলয় বিরাজ করে, এখানে ক্রান্তীয় শান্ত বলয় বলা হয়। এই যে অঞ্চলটি আছে, এই অঞ্চলে যখন শীতল বায়ু নিরক্ষীয় অঞ্চলের বায়ু উপরে উঠে যখন শীতল হয়, আবার যখন কর্কটীয় অঞ্চলে নিচের দিকে নেমে আসে, তখন এই শীতল বায়ুর কিন্তু পানি ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে এই বায়ু কী হতে থাকে, এই বায়ু থেকে বৃষ্টি হয় না। আবার যখন সুমেরু থেকে বায়ুটা আসে, শীতল বায়ু, এই বায়ুতেও খুব বেশি জলীয় বাষ্প থাকে না, এই জন্য দেখা যায় যে এই অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হয়। এই জন্য এই উচ্চচাপ বলয়, যেটি ক্রান্তীয় উচ্চচাপ বলয়, এই অঞ্চলে পৃথিবীর যে বৃহৎ মরুভূমিগুলো আছে সেই মরুভূমিগুলো অবস্থিত। বায়ু এত ধীরে বহে এই উচ্চচাপ বলয় অঞ্চলে, বিশেষ করে কর্কটীয় উচ্চচাপ বলয় অঞ্চলে, যখন আগের দিনে পালতোলা জাহাজগুলো যখন এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করত, যখন এই কর্কটীয় উচ্চচাপ বলয় অঞ্চল দিয়ে প্রবাহিত হতো উত্তর আমেরিকা থেকে ব্রিটিশ দ্বীপপুঞ্জ অথবা বিভিন্ন অঞ্চলে, তখন দেখা যেত এই উচ্চচাপ বলয় অঞ্চলে আসলে পরে বায়ুর গতি কম থাকার কারণে জাহাজগুলো, পালতোলা জাহাজগুলো চলতে কষ্ট হতো, চলতো না। এবং অনেক সময় দেখা যেত যে যে জাহাজগুলো চলছে, সেই জাহাজগুলো পানীয়র অভাব অথবা খাদ্যের অভাব অনুভব করত, এবং এই জাহাজগুলোতে যে ঘোড়াগুলো থাকতো, সেই ঘোড়াগুলোকে তারা পানিতে নিক্ষেপ করে দিত তাদের চাপ কমানোর জন্য, পানীয় এবং খাদ্যের চাপ কমানোর জন্য। এই জন্য এই অঞ্চলটাকে কিন্তু অশ্ব অক্ষাংশও বলা হয়। শিক্ষার্থীরা তোমরা একটু মনে রাখবে, এখান থেকে কিন্তু এই প্রশ্নটা আসে, অশ্ব অক্ষাংশ কী, এই প্রশ্নটা কিন্তু সৃজনশীল প্রশ্নে আসে। তাহলে আমরা কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় সম্পর্কে জানতে পারলাম। এখন জানব সুমেরু। শিক্ষার্থীরা তোমরা দেখো, কর্কটীয় উচ্চচাপ বলয় কিন্তু 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত। তবে সূর্যের যখন উত্তরায়ণ হয় এবং দক্ষিণায়ণ হয়, তখন কিন্তু এই চাপ বলয়গুলো একটু সরে যায়,
সূর্যের উত্তরায়ণ, অর্থাৎ সূর্য যখন পৃথিবী যখন সূর্যের দিকে হেলে থাকে উত্তর দিক, সেটাকে আমরা বলছি উত্তরায়ণ। আবার যখন সূর্যের দিকে পৃথিবীর দক্ষিণ দিক কিছুটা হেলে থাকে, সেটাকে আমরা বলছি দক্ষিণায়ণ। এই উত্তরায়ণ এবং দক্ষিণায়ণের ফলে এই চাপবলয় কিন্তু কিছুটা সরে যায়, তবে মোটামুটি এই 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যেই কিন্তু আমাদের এই কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়গুলো অবস্থিত। এরপর আসো সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। সুমেরু বৃত্তে নিম্নচাপ বলয় কেন? সুমেরু বৃত্ত তো সুমেরুর কাছাকাছি, কুমেরু বৃত্ত তো কুমেরুর কাছাকাছি, এখানে তো শীতল বায়ু, তাহলে এখানে নিম্নচাপ হওয়ার কারণ কি? এখানে নিম্নচাপ এই জন্য যে সুমেরুর তুলনায় এবং কুমেরুর তুলনায় সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্তে পৃথিবীর ঘূর্ণন গতি বেশি এবং পৃথিবীর পরিসরও বেশি। এখানে আবর্তন গতির কারণে কেন্দ্রাতিক যে শক্তির প্রভাব এখানে বেশি লক্ষ্য করা যায় সুমেরুর তুলনায় এবং কুমেরুর তুলনায়। ফলে দেখা যায় এখানকার যে বায়ু আছে সে বায়ুগুলো ছিটকে যাওয়ার প্রবণতা লাভ করে, ফলে এখানে বায়ুর যে কণা সে কণার পরিমাণ কমে যায়, এই জন্য এখানে নিম্নচাপ বিরাজ করে। এটা 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বিরাজ করে। তাহলে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত অঞ্চলে নিম্নচাপ বলয় দেখা যায়। আর সর্বশেষে হচ্ছে সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয়। সুমেরু উচ্চচাপ বলয় তোমরা জানো যে সূর্য যখন তাপ দেয় পৃথিবীতে, তখন সুমেরু এবং কুমেরু, অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, দুই মেরুতেই বায়ুর দুই মেরুতেই সূর্যের তাপ খুবই কম পৌঁছায়, ফলে দুই মেরুতে প্রচণ্ড শীত বিরাজ করে। যেহেতু শীতল বায়ু ভারী বায়ু, তাই এখানে উচ্চচাপ। এছাড়াও এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে বায়ুগুলো উপরের দিকে উঠে, সে বায়ু কিন্তু আমি আগেই বলেছি সম্পূর্ণটা কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ে নেমে আসে না, কিছুটা বায়ু সুমেরু এবং কুমেরুতে চলে যায়। যেহেতু সুমেরু এবং কুমেরুর আয়তন কম, ফলে দেখা যায় সেখানে যখন নিরক্ষীয় অঞ্চলের বায়ু সেখানে গিয়ে প্রবাহিত হয়, আবার সেখানে শীতল বায়ু বিরাজ করে, ফলে এত বায়ুর আধিক্যের কারণে এখানে উচ্চচাপ বলয় বিরাজ করে, এখানে উচ্চচাপ দেখা যায়। তাহলে দেখো সুমেরুতে উচ্চচাপ, কুমেরুতে উচ্চচাপ, দুই মেরুর কাছাকাছিতে নিম্নচাপ বিরাজ করে। সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, দুটো ক্রান্তীয় অঞ্চল আছে, উপক্রান্তীয় অঞ্চল, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, আর সর্বশেষে হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস খুব ভালো করে দেখো, যখনই তোমরা এই চাপ বলয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা করতে পারবে, তখনই কিন্তু আমরা যখন পরবর্তীতে নিয়ত বায়ু পড়াবো, তখন নিয়ত বায়ুটা জাস্ট এটাই, এই চাপ বলয়গুলোর দ্বারা নিয়ন্ত্রিত হয়েই কিন্তু নিয়ত বায়ুটা প্রবাহিত হয়। অর্থাৎ আমি যদি চাপ বলয় সম্পর্কে ভালোভাবে ধারণা রাখি, তাহলে কিন্তু আমি নিয়ত বায়ু সম্পর্কেও খুব ভালোভাবে বুঝতে পারবো। মৌসুমি বায়ু যখন পড়াবো, স্থানীয় বায়ু যখন পড়াবো, এইসব বায়ুগুলো যখন আমি পড়াবো, তখন কিন্তু এই সুমেরু উচ্চচাপ বলয় থেকে শুরু করে কুমেরু উচ্চচাপ বলয় যে চাপ বলয়গুলো আছে, এগুলো কিন্তু আমাদের খুবই কাজে লাগবে। তাহলে তোমরা অবশ্যই বাসায় খুবই ভালোভাবে মনোযোগের সাথে এই অধ্যায়টা পড়াশোনা করবে, এই টপিকটা নিয়ে পড়াশোনা করবে। কোনো সমস্যা যদি হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ সবাইকে।